আচ্ছা স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্টে কি কি কয়েছেন খান আপনি? আপনি বলে লেপটিন করে স্যার লাংটা সব ইয়ে করে স্যার তার জলটা জল নেওয়া হয় বলা হয় শিক্ষক হলেন সমাজের মেরুদণ্ড, কিন্তু বুড়ো বয়সে শিবলিঙ্গের ঝালকরণ প্রক্রিয়ায় সেই মেরুদণ্ডটাই একেবারে ভেঙে গেল। তাও আবার এক প্রধান শিক্ষকের, রাজ্যের শিক্ষক সমাজের গায়ে কলঙ্ক লেপন করে দিলেন বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর দেবনাথ। সোজা বললে পুরো উলঙ্গ হয়ে তার শিবলিঙ্গ দেখালো দুই নাবালিকা ছাত্রীকে এক প্রধান শিক্ষক শঙ্করবাবু। খবরে প্রকাশ, শনিবার দুপুরে স্কুলের পাশেই অবস্থিত গার্লস হোস্টেলের টয়লেট রুমে গিয়ে প্রাকৃতিক কাজ শেষ করার পর সম্পূর্ণ উলঙ্গ হয়ে দুই ছাত্রীকে জল এনে দেবার আদেশ দেন। একজন হল দশম শ্রেণীর ছাত্রী সেবিকা দেববর্মা, বয়স 14 মাত্র, এবং অপর ছাত্রী হল একাদশের ইজিকা দেববর্মা, বয়স 17। এই দুই ছাত্রী সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হোস্টেলে থেকেই পড়াশোনা করছে। প্রধান শিক্ষকের এই নির্লজ্জ আচরণ এবং উলঙ্গ অবস্থায় বুড়ো হাতি নামক প্রধান শিক্ষকের ঝুলে পড়া হাতির সুর দেখে ভয়ে হোস্টেল থেকে পালিয়ে যায় দুই ছাত্রী এবং বাঁচাও বাঁচাও করে চিৎকার জুড়ে দেয়। খবর পেয়ে এলাকাবাসী সহ শিক্ষক শিক্ষিকারা হোস্টেলের সামনে ছুটে আসেন। তখন দুই ছাত্রী পুরো ঘটনাটি সবিস্তারে জানায়। অভিযোগ, ওই প্রধান শিক্ষক শঙ্কর দেবনাথ হামেশাই হোস্টেলের বিভিন্ন ছাত্রীকে মোবাইলে কুপ্রস্তাব দেয় এবং ওনার সাথে শারীরিক সম্পর্ক স্থাপিত করার কথা বলেন। বুড়ো বয়সে যৌবনের ঠেলা কমাতে নাকি শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় হামেশাই, এমন করলে পরীক্ষায় বেশি নম্বর দেবার লোভ এবং পরীক্ষায় পাশ করিয়ে দেবার স্বপ্ন দেখান। হোস্টেলে যেই ওয়ার্ডেন রয়েছেন তার স্ত্রীর সাথেও নাকি অবৈধ সম্পর্ক রয়েছে ওই প্রধান শিক্ষকের। দুই বছর পূর্বেও হোস্টেলের বেশ কয়েকজন ছাত্রী ওনার কুপ্রস্তাব এবং যন্ত্রণা সহ্য করতে না পেরে হোস্টেল ছেড়ে পালিয়ে বাঁচে জানা গেছে। এই খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার নেতৃত্ব সহ এলাকাবাসীরা। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ পুলিশ বাহিনী সহ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রধান শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞেস করা হলে উনি কোনো সদুত্তর দেননি, এইটুকু বলেছেন উনি নাকি অসুস্থ। আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার? আপনার নাম কি? কীতে হয়েছে স্যার ঘটনাটা? আমি এখন অসুস্থ করতে চাই, কিছু করতে পারতেছি না। অ্যাকচুয়ালি ঘটনাটা কী দিয়েছে? দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? আমি কিচ্ছু করতে পারতাম না, আমি কিছু অসুস্থ করতে পারতাম। কত বছর ধরে আছেন ওই স্কুলে? 8 বছর ধরে। আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি? দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে বিষয়টা? আমি এখন কথা বলতে পারতাম না। প্রধান শিক্ষকের এই কুকীর্তির খবর শুনে আগরতলা এডিনগর 6 নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে ওনার স্ত্রী সহ আত্মীয়রা ছুটে আসে বিশ্রামগঞ্জ থানায়, শুরু করে দেন কান্নাকাটি। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে রেগে অগ্নিশর্মা হয়ে যায় গোটা এলাকা। একাদশ শ্রেণীর ছাত্রী ইজিকা দেববর্মার মা অঞ্জলি দেববর্মা বিশ্রামগঞ্জ থানায় লিখিতভাবে এফআইআর দায়ের করেছেন প্রধান শিক্ষক শঙ্কর দেবনাথের বিরুদ্ধে। এই ঘটনায় ছি ছি রব পড়েছে পুরো এলাকায়। একজন প্রধান শিক্ষক এমন দুশ্চরিত্রবান হতে পারে তা কল্পনাতেও আসছে না গ্রামের মানুষজনের। এই স্কুলের বড় অনেক টংনা নাঙ্গো বড়ি রং নাম মেরু না নাঙ্গো। আচ্ছা, হবো।
পুরো ঘটনাটি খুলে বলেছে হোস্টেলের ছাত্রীরা। পাশাপাশি ছাত্রীদেরকে ফোন করে উফ আহ করার যে প্রস্তাব দিত সব কিছুর কল রেকর্ডিং সংবাদ প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জ থানাকেও। শনিবার রাতে 6টায় অভিযুক্ত শিক্ষক শঙ্কর দেবনাথের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা গৃহীত হয়েছে, যার নম্বর হল 14/2023 IPC এবং পক্সো আইনের 12 নম্বর ধারায়। যদ্দূর খবর মিলেছে অভিযুক্ত শিক্ষককে মহকুমা আদালতে সোপার্দ করা হবে। এই তিনি তানবাগা হোস্টেল পুলিশ ফাঁকিয়া হ্যাঁ হাম্বাই সিনি সুজল মিডিয়ান তিনি ভেলাইখে খা দুজাক তামনি হেমালে তিনি এমনকে সিনি চড়িলাম কনস্টিটেন্সি ক্লাই চড়িলাম আর ডি ব্লক নিয়ান্ডার সুতারমরা হাই স্কুল ও জায়গাও সিনি গার্লস হোস্টেল টঙ্গ ও জায়গা এমনখা হেড মাস্টার এমনভাবে সিনি বড় রকম সিনি স্রাই রং সিনি স্টুডেন্ট ন সিনি বুসার রং ব এমন খেবে মানে সিং ওয়ান সুকি মেয়ে অমা হয় যে কাছে হেড মাস্টার রঙই যে সমাজ তঙ্গমানি আবো বেড়াইকে কলঙ্ক আবো তিনি একদম বন সিং রমখা যে সিনি স্টুডেন্ট রং ন অনেক কিছু তরচার খেলাইও সিনি যে স্রাই রং পঞ্চ রেপ খাঞ্জানি অমাকে মানে অনেক কিছু প্রলোভন খাইনি ব রেপ খাঞ্জানি চেষ্টা না মানে আবো সিং সিনি জরা কাহাম সিং আমি সিসলা বই তিনি সিনি রক্ষা খাইমাখা সিনি সুতারমা গার্লস হোস্টেলনি সিনি স্টুডেন্ট রং ন গাবনে বাকাইনি আং মা সাবো অমাহায় গোবাং মা সিনি ট্রাইবেল এরিয়াও গোবাং মা হোস্টেল টঙ্গ আ জায়গাবো সিং খেলমা খাইনি শুধু গার্জেন স্টুডেন্ট রং ন হোস্টেল পাঠকা আবসিম দায়িত্ব তা পাইথন কিসা নাইনে নাঙো নাইকলো নাঙো আর ওয়ার্ডেন বাহাইঙি তং আর হেড মাস্টার বাকি স্কুল চালকি তং আবো নাইনে নাঙো কারণ সিনি সমাজনি মেরুদণ্ড সিনি স্টুডেন্ট রক এখানে আ জায়গাও তিনি অম হাইকে দুর্নীতি যে খিনা থানি রগ কক বিশ্রী সাকি গো লাং টাকলাইছে বাসায় তৈরি ফাইজ অমাকে সানো এই যে অস্তমন হেড মাস্টার তাম কমনে শঙ্কর শঙ্কর দেবনাথ মঙ্গিনাই খরকসা হেড মাস্টার বিনি নক আগরতলাও এখন অমাহানি সঙ্গে প্রতিবাদ খাইকে তিনি সঙ্গ যতন তিনি সোশ্যাল ওয়ার্কার তঙ্গাইও তত জাগানি নিনি এলাকানি মিলিয়ে সঙ্গ তিনি অমন তিনি অমাকে রমইনাই বন তিনি পুলিশ থানে এফআইআর খেলাইরকা গোবাং বিনি এভিডেন্স দো সারি থানিব যে জায়গা তকটি সালক গাইসে সার তৈসে সার থানি আর জায়গা খাক সাকে সরিজাগো অমা হাইকে সঙ্গে তিনি গোবাং মানজাখা ত্রক ত্রক বিনবাকি তো সঙ্গ নাই নাই গোবাং বিনি এভিডেন্স সঙ্গ তিনি রেখা থানাও কপি রেখা তাই বোন এফআইআর খেলাই তিনি রমরি রকা হামবাই তিনি যতন তঙ্গাইও আচ্ছা নংনি হেড মাস্টার নত পুলিশ রমই তালাং থাকা অব থাইজিং যে নংনি অকারক সামনে অক কবুদা নংন তরসর খালে ঠিকই সারিয়া আচ্ছা আঙ্কে তাই তাম তাম সা নং না কোন সা মানে নর মানে বাই তংখানকে নংন পরীক্ষা পাস খালাই সাবো নংন যে নংন কলং খালায় দে নংন অর লেপটিন খাই না ফাইকিং কে তুই রং রুফাই মানে কলম কবে যা নং তুই তুমি মারি খেয়া ভাই সুধারমুড়া 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কত হয়েছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে বউ লগে না বলে কিছু আছে যে সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছেরা আমরা হোস্টেলে গেলাম হোস্টেলে গিয়েছেরা স্টুডেন্টে জিগাইলাম কি ঘটনা তোমরা কোনো ঘটনা আছে স্টুডেন্টে সবাই কয় মানে তাই না 12টা 1টা এলে হোস্টেলের ভিতরে গিয়েছেরা বা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছেরা সারা শরীর নাঙ্গা করে আসেরা স্টুডেন্টের কয় জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টে কয় তুমি স্কুলে যায় না আসে তোমার পাস করে দিব পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো এরপরে স্যার ওয়ার্ডেনে ভুল লগে তো যা কথা কয়েছে সব এভিডেন্স আছে রেকর্ডিং আছে এরপরে স্যার হোস্টেলের যারা রান্না সান্না করে তার লগে সেম আশ্চর্য এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দরায়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে নাম কি হেডমাস্টারের হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ আজকে কি হয়েছে এরপরে এরপরে স্যার আমরা গেছি গিয়ে স্যার স্যার জেগেলাম স্যার যেত তো হয়েছে আপনি কী কাজ করছেন তাহলে কহ আমি এইসব এসব কাজ করছি তাহলে নিজে স্বীকার করছে এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম এখন তাহলে কই আছে তাহলে এখন আর থানার ভিতরে আছে বিশ্রামগঞ্জ থানা আর গতরাটা সুতরমুড়া স্কুল হোস্টেলের ভিতরে বাদ আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে দুইটা মেয়ে অভিযোগ করছে থানায় ওখানে ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের ঘটনা
এখন হোস্টেলের ভিতরে তারা আছে, মানে যতজন স্টুডেন্ট আছে, বারোজন স্টুডেন্ট আছে মহিলা, ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স আছে এই স্যারের বিরুদ্ধে। স্যারের বিরুদ্ধে আপনারা কি এলাকাবাসী না? আমরা গার্জেন হিসাবে গিয়েছি, এলাকাবাসীর ভিতরে গিয়েছি, গিয়েছেরা সব গার্জেনদের লগে কথা টথা পাইয়া স্যারে আইনে হাতে গিয়েছে। বিশ্রামগঞ্জ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।